নমস্কার, চলে এসেছি সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেল নিয়ে আপনাদের কাছে। আজকে আমি বলবো জুলাই মাসের রাশিফল কি থাকবে, আপনাদের প্রেম জীবন কেমন থাকবে, আপনাদের চাকরি জীবন কেমন থাকবে, বিবাহিত জীবন কেমন থাকবে, শিক্ষার্থী জীবন কি থাকবে, আপনাদের অর্থভাগ্য এবং কেমন থাকবে আপনাদের ব্যবসা ও প্রফেশন, সব বিষয় নিয়ে কম বেশি আলোচনা আমি আপনাদের সামনে করব। তবে তার আগে আমি জেনে নেব গ্রহের স্থিতি কি বলছে এই মাসে। বৃহস্পতি এবং রাহু মেষে বসে আছে, মিথুনে বসে আছে রবি এবং বুধ, শুক্র বসে আছে কর্কটে, সিংহে বসে আছে মঙ্গল, তুলায় কেতু এবং নিজস্ব ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি বক্র অবস্থায় বসে রয়েছে। চন্দ্র তার পরিক্রমা শুরু করবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রের মাধ্যমে এবং গ্রহগত সঞ্চার হচ্ছে 7 জুলাই শুক্র, সে কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছে, 8 জুলাই বুধ সে মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করছে এবং পুনরায় 25 জুলাই সে কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছে। সর্বশেষ যে সঞ্চার করছে সেটা হচ্ছে রবি, রবি তার মিথুন রাশির ঘর ছেড়ে প্রবেশ করছে কর্কট রাশিতে 17 জুলাই। এই হচ্ছে গ্রহগত অবস্থান ও তার সঞ্চার। এবারে বলবো যে রাশির কথা, যদি আপনাদের মীন রাশিতে অর্থাৎ মীনের ঘরে চন্দ্র থাকে, মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে পরে এই ফল আপনাদের জন্য আজকে আমি বলছি। তবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ও আমার চ্যানেলকে উৎসাহিত করবার জন্য আপনার পরিচিত মহলে ভিডিওগুলোকে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। চলুন প্রথমেই দেখে নেব মীন রাশির বা মীন লগ্নের জাতক ও জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। প্রথমত হচ্ছে মীন রাশির যারা জাতক ও জাতিকা তারা কিন্তু স্যান্ডউইচের মতন হয়ে রয়েছে, একপাশে শনি একপাশে রাহু, এই জায়গার মধ্যে তারা মিডিলে পড়ে রয়েছে, তা কাজেই তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা কিন্তু থাকছেই। তাদের শরীর স্বাস্থ্য বিশেষত নার্ভ জাতীয় সমস্যা, নিউরোলজিক্যাল কোনো প্রবলেম আপনাকে কিন্তু ভীষণভাবে কষ্ট দেবে। যে স্কিন জাতীয় সমস্যা আপনাদের অষ্টমভাবে কেতু যেহেতু বসে রয়েছে সেহেতু শারীরিক দিক দিয়ে কম বেশি সমস্যা সে নিয়ে আসবেই। চতুর্থভাবে রবি এবং বুধের যোগ, যদি কোলেস্টেরল জাতীয় কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই হার্টের কোনো ডাক্তারের সাথে আপনাকে পরামর্শ নিতে হবে। আপার পার্ট অফ চেস্ট কোনো সমস্যা আসতে পারে, চোখের কোনো সমস্যা সেক্ষেত্রে আপনার চোখের পাওয়ার বাড়তে পারে এবং পায়ের গোড়ালি থেকে পায়ের পাতা পর্যন্ত কোনো জায়গায় আঘাত পাওয়ারও একটা জায়গা রয়েছে এবং সেটা বড় সড়ো আঘাত, এমনকি ক্র্যাক বা ভাঙতে পারে অস্থি, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। চলে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে, কেমন থাকবে আপনাদের শিক্ষাক্ষেত্র। আপনাদের শিক্ষাক্ষেত্রের জায়গা যথেষ্ট শুভপ্রদ এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তারা যদি মনোযোগ সঠিকভাবে দেয় তাহলে পরে তাদের পড়াশোনার জায়গা ভালো হবে, কেননা তাদের অনেক সময় কিন্তু মনোযোগহীন হয়ে যাওয়ার একটা জায়গা রয়েছে এবং যতটা সম্ভব বাইরে ঘোরা বন্ধ করুন, কেননা যারা মীন রাশির জাতক ও জাতিকা রয়েছেন তাদের কিন্তু বাইরে ঘোরার প্রবণতাটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে জায়গাটা কিন্তু ততটা পাওয়া যাচ্ছে না, কাজে ওটাকে শুভপ্রদ জায়গা রয়েছে কিন্তু তাকে আপনাকে বাইরে ঘোরা বন্ধ করতে হবে এবং পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। যদি আপনাদের পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, যদি আপনাদের রেবতী নক্ষত্রে জন্ম, তাহলে পরে পড়াশোনার ক্ষেত্র আপনি ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন। যারা উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত রয়েছেন, বিশেষত যারা টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন, যারা MBA নিয়ে পড়াশোনা করছেন, যারা MCA নিয়ে পড়াশোনা করছেন, BCA নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ। যদি আপনি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন তাহলে আপনাদের ক্ষেত্রে শুভপ্রদ, যদি আপনি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে শুভপ্রদ এবং আর্কিটেক্ট নিয়ে যদি পড়াশোনা করে থাকেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে শুভপ্রদ, কিন্তু এই শুভপ্রদ জায়গাটা কিন্তু 17 তারিখের পর থেকে আসবে, তবে আপনাকে পরিশ্রমের মাত্রাও কিন্তু একটু বাড়াতে হবে। যদি আপনাদের ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয় তাহলে পরে বিশেষ শুভ ফল আপনি লাভ করতে পারবেন, বাইরে যাওয়ারও একটা জায়গা পাওয়া যাচ্ছে, যদি আপনি চেষ্টা করেন অবশ্যই আপনার বাইরে পড়তে যাওয়ার একটা জায়গা রেডি রয়েছে। চলে আসবো আপনাদের কর্মক্ষেত্র নিয়ে, কেমন থাকবে আপনাদের কর্মক্ষেত্র। কর্মের জায়গা থাকবে মধ্যম প্রকার, তবে নতুন কর্ম লাভের কিন্তু একটা জায়গা পাওয়া যাচ্ছে, কিন্তু সেই জায়গাটা
যদি আপনার সঠিক সদিচ্ছা থাকে তাহলে পরে লাভ হবে, নাহলে একদম মুখের কাছে এসে কেটে বেরিয়ে চলে যাবে। কাজেই চেষ্টা করুন এবং সঠিক সদিচ্ছা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। যারা সরকারি চাকরি করছেন, সরকারি চাকরির ক্ষেত্রে আপনারা মধ্যম ফল পাবেন। যে পরিমাণ পরিশ্রম করেছিলেন সেই পরিশ্রমের ফল হয়তো আপনার পুরোপুরি লাভ হবে না, যার জন্য মানসিক অস্থিরতা বা মানসিক ক্ষোভ বা মানসিক অভিমানের একটা জায়গা তৈরি হতে পারে। কিন্তু আপনার পাশে থাকা যে ভদ্রলোক আপনার সাথে এতদিন চাকরি করে এসেছে, সে দেখবেন একটা ভালো জায়গায় পৌঁছাতে পেরেছে, তার জন্য আপনার মানসিক একটা সমস্যা আসতে পারে। তার কারণ হচ্ছে এই ভুলটা আপনারই, কেননা আপনি আপনার গোপন কথা বা আপনার যাবতীয় অফিস সংক্রান্ত বা কর্মক্ষেত্র সংক্রান্ত সব কথা তাকে বলেছেন, যার ফলটা সে সেখান থেকে বার করে নিয়েছে, অথচ আপনি সেখানে কিছুই পাননি। যদি আপনি প্রাইভেট সেক্টরে চাকরি করে থাকেন তাহলে পরে প্রাইভেট সেক্টরের কাজের চাপ বাড়বে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ব্যবহার আপনার ভালো থাকবে এবং তারা আপনাকে যথেষ্ট নেক নজরে দেখবে। কিন্তু দেখলে পরেও যতটা ইনক্রিমেন্ট হওয়ার কথা ততটা ইনক্রিমেন্ট আপনার হবে না, এবং আপনি যে চেষ্টা চালাচ্ছেন সেই চেষ্টার রেজাল্ট আপনি হয়তো পরে পাবেন, এই মুহূর্তে পাবেন না। 17 তারিখের পর থেকে কিছু ভালো হলে পরেও মারাত্মক রকম কিছু সেরকম নেই। যদি আপনি মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে চাকরি করে থাকেন তাহলে আপনার টার্গেটের জায়গা প্রচণ্ড রকমভাবে বেড়ে যাবে, যা আপনাকে মানসিকভাবে একটু হ্যাকেল করতে পারে। এবং আপনি পরিশ্রম তো করবেন, কিন্তু পরিশ্রম করার পরে যে জায়গাটা আপনার পাওয়ার কথা সেই জায়গাটা অতটা আপনি পাবেন না। যদি আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে পরে আপনাদের ব্যবসা ক্ষেত্র বেশ শুভপ্রদ। যারা গৃহের কাছে ব্যবসা করছেন তারা বেশ ভালো ফল উঠাতে পারবেন, এবং আপনাদের যদি এজেন্সিগত কোনো ব্যবসা থাকে, যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা থাকে তাহলে পরে আপনারা খুব ভালো রেজাল্ট একটা পাবেন। এক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও আপনাদের বেশ ভালো রয়েছে। তবে যারা বিল্ডিং মেটেরিয়ালস অথবা যারা প্রমোটিং লাইনে রয়েছেন তারা যদি পার্টনারশিপের সাথে থাকেন তাহলে পার্টনার কিন্তু কোনোরকমভাবে আপনাকে অর্থনৈতিক চোট দেওয়ার একটা জায়গা রাখতে পারে। সেটা 17 তারিখ পর্যন্ত কিন্তু ভীষণভাবে আপনাকে সাবধান থাকতে হবে। 17 তারিখের পর থেকে জায়গাটা আবার ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, যা হওয়ার 17 তারিখের মধ্যেই কিন্তু হয়ে যাবে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে পরে বলবো এই মুহূর্তে কোনো ব্যবসা শুরু করতে যাবেন না। এই মুহূর্তে ব্যবসা শুরু করলে পরে সমস্যাই আপনার বাড়বে, টাকার লগ্নি করলে পরে সেই টাকাটা কিন্তু এই মুহূর্তে রিটার্ন আসবে না। চলে আসবো, আপনি যদি প্রফেশনাল মানুষ হন, প্রফেশনের ক্ষেত্রে আপনাদের বেশ শুভপ্রদ জায়গা রয়েছে। প্রফেশনের ক্ষেত্রে যারা অ্যাস্ট্রোলজি করছেন, যারা তন্ত্রবিদ্যাকে পাথেয় করে নিয়ে এগোচ্ছেন, যারা রাজনীতিকে নিয়ে এগোচ্ছেন, যারা খেলাধুলাকে নিয়ে সঙ্গে করে এগোচ্ছেন, বাট যারা ডাক্তারি করছেন, লয়ার, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ভালো এই জায়গাটা। যদি আপনি ট্রেডিং করেন এবং আপনার যদি রেবতী নক্ষত্রে জন্ম হয় তাহলে বলবো এই মুহূর্তে ট্রেডিং এর জায়গা বন্ধ রাখবেন, কেননা বড় কোনো লগ্নিতে আপনি মনোনিবেশ করবেন না, তাহলে পরে সমস্যা বাড়তে পারে। চলে আসবো আপনাদের প্রেম সম্পর্ক নিয়ে, কেমন থাকবে আপনাদের প্রেম সম্পর্ক। 7 তারিখের পর থেকে প্রেম সম্পর্ক বেশ শুভপ্রদ হবে, তবে কোনো শত্রু আপনার প্রেমকে নষ্ট করবার চেষ্টা করবে। হয়তো ত্রিকোণমুখী প্রেমের সাথে আপনি জড়িয়ে পড়তে পারেন, হয়তো এক্সট্রা ম্যারিডিয়াল অ্যাফেয়ার্সের সঙ্গে আপনি জড়িয়ে পড়তে পারেন, সেই ক্ষেত্রে সমস্যা দিতে পারে। তবে পুরনো প্রেম যদি আপনাদের থেকে থাকে সেই প্রেম কিন্তু সুন্দরভাবে এগোবে এবং আপনার দায়িত্ব, কর্তব্যনিষ্ঠা ইত্যাদি আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। এটা আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ। নতুন সম্পর্ক যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে নতুন সম্পর্ক আসবে, কিন্তু 7-5 ভেবে আপনাদের অগ্রসর হওয়া উচিত, নাহলে পরে কিন্তু সমস্যা সৃষ্টি হবে। চলে আসবো, যদি আপনি বিবাহিত জীবনে প্রবেশ করে থাকেন বা বিবাহিত হন তাহলে পরে কেমন থাকবে আপনাদের বিবাহিত জীবন। আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো জায়গা আমি এই মুহূর্তে পাচ্ছি না। 8 তারিখে পর থেকে কোনোরকম বিষয় নিয়ে, ছোটোখাটো বিষয় নিয়ে, মানে যেগুলো শিশুসুলভ বিষয় সেসব বিষয় নিয়ে কম বেশি সমস্যা আসতে পারে, এবং কোনো না কোনোভাবে আইনি ঝামেলাও কিন্তু আপনাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে আসতে পারে। বিশেষত যদি আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়, যদি আপনার রেবতী নক্ষত্রে জন্ম হয় তাহলে পরে কিন্তু এই সমস্যা একটু বাড়তে পারে। যারা নতুন বিবাহিত জীবনে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে শুভপ্রদ, তারা অগ্রসর হতে পারেন, তাদের জীবনে কোনো অসুবিধা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে। প্রথমেই বললাম যে আপনি স্যান্ডউইচের মতন জায়গায় রয়েছেন, দ্বিতীয় স্থানে আপনার রাহু এবং বৃহস্পতি, আর দ্বাদশভাবে আপনার শনি। শনি আপনাকে কিছু ঋণ করাবে এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতি যেখানে বসে রয়েছে সে আপনার
সঞ্চয়ের জায়গাটাকে কিছু তো বাড়াবে, কিন্তু রাহু যেহেতু সেখানে বসে রয়েছে সে কোনো না কোনো অছিলায় আপনাকে সেই অর্থ খরচ করিয়ে দেবে। কাজেই আপনার খরচের জায়গা প্রচন্ড রকম ভাবে বৃদ্ধি পাবে। শুক্র আপনার একাদশ ভাবে যেহেতু দৃষ্টি দিচ্ছে সেহেতু আপনার অর্থের জায়গা আসবে, কিন্তু এলে পরেও কিন্তু আপনি কোনো না কোনো অছিলায় সেই টাকা খরচা করে ফেলবেন, যাতে সেটা না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। প্রয়োজন বসে হয়তো আপনার কোনো ঋণ করতে হতে পারে, সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। ব্যাংকে যদি আপনি লোনের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেই লোন আপনার মঞ্জুর হয়ে যাবে, কিন্তু আপনি যদি কোনো খরচা করেন সেই খরচা যে সর্বদাই আপনার বাজে খরচ হবে সেরকম ব্যাপার নয়, কিছু ভালো কাজেও আপনার খরচ হবে, কিন্তু খরচ আপনার হবেই, সেটা যাতে কিছুটা হ্রাস টানা যায় এবং সঞ্চয়ের দিকে মনোনিবেশ করা যায় সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে পরবর্তী সময় ভালো থাকার জন্য। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। তবে যাওয়ার আগে যেটা বলে যাব সেটা হচ্ছে প্রত্যেক দিন বিষ্ণু মন্ত্র পাঠ করুন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন পাঠ করুন, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ হবে। এবং পারলে পরে গৃহে একটু ঘিয়ের প্রদীপ জ্বালান, তাহলে পরে সুখ সমৃদ্ধির জায়গাটাও বৃদ্ধি হবে। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে খুব শীঘ্রই উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।